দীর্ঘ 65 বছর পর আবারও শুরু হচ্ছে ভারতের নিউ জলপাইগুড়ির সাথে ঢাকার ট্রেন চলাচল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব উপলক্ষে বাংলাদেশ সফরের সময় 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেন উদ্বোধন করবেন। রেল কর্তৃপক্ষের মতে, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি রুট হয়ে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত চলবে ট্রেনটি। শুরুতে 10টি বগি নিয়ে এই ট্রেন ছাড়বে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতি এবং ভারত থেকে রবি ও বুধবার চলবে মিতালি এক্সপ্রেস। বার্থ সিটের ভাড়া প্রস্তাব করা হয়েছে $44, আরামদায়ক এসি সিট $33 ও এসি চেয়ার কোচ $22, 5 বছরের কম বয়সী শিশুদের ভাড়া অর্ধেক। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত 595 কিলোমিটার পথের মধ্যে বাংলাদেশ অংশে 534 কিলোমিটার এবং ভারতের অংশে 61 কিলোমিটার। এই দীর্ঘ পথে উভয় দেশের 15টি স্টেশন থাকলেও দাঁড়াবে না কোথাও। এই ট্রেনের আয়ের 85% পাবে বাংলাদেশ ও 15% পাবে ভারত। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যায় ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্যে সংযোগকারী এই লাইনটি। বাংলাদেশ ভারতের অন্য 4টি রেল সংযোগ হল বেনাপুল পেট্রোপোল, দর্শনা গেদে, রোহনপুর সিঙ্গাবাদ ও রামপুর রাধিকাপুর। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।